বিরতির পর ফিরে এলাম রণক্ষেত্রে এবং এই পর্যায়ে যাব আমি প্রথমে একটু শোনাবো অধীর রঞ্জন চৌধুরী যিনি লোকসভায় সবচেয়ে বড় বিরোধী দল কংগ্রেসের যিনি নেতা অধীর রঞ্জন চৌধুরী তিনি কি বলছেন। যাদের হাতে ক্ষমতা তারা গিয়ে সেই আন্দোলনকারীদের সঙ্গে সেখানে সংঘর্ষে লিপ্ত হয়, সেখানে পুলিশের কনস্টেবল মারা গেছে, সাতজন মতন সাধারণ মানুষ মারা গেছে। খুব দুর্ভাগ্য এটা, কারণ দিল্লির আইন শৃঙ্খলা কার হাতে? দিল্লির আইন শৃঙ্খলা ভারতবর্ষের গৃহমন্ত্রীর হাতে। এটা কার ব্যর্থতা? ভারতবর্ষের গৃহমন্ত্রীর ব্যর্থতা। আজকে দিল্লি ভারতবর্ষের ক্যাপিটাল, যেখানে আমেরিকার রাষ্ট্রপতি আছে, সেখানে ছ সাতজন মানুষ মারা গেল, একজন কনস্টেবল মারা গেল, অথচ সরকার সেখানটায় কিছু করতে পারলো না। এটা এই সরকারের ব্যর্থতা বলে আমি মনে করি। সাধারণ মানুষ ভারতবর্ষে সি এর বিরুদ্ধে আন্দোলন করছে, নাগরিক আইনের বিরুদ্ধে আন্দোলন করছে, শাহিনবাগে তো চলছে প্রায় দু মাস পার হয়ে গেছে। তো তার সেখানে কোনো কোথাও হতাহত খবর পাওয়া যায়নি। ইউপিতে আন্দোলনকারীদের উপরে সরকারের পুলিশ গুলি চালিয়ে হত্যা করেছিল 21 জনকে, কিন্তু এখানে আন্দোলনকারীদের উপরে শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে, সেখানটায় হঠাৎ করে সরকারি দলের হামলা কেন? পরিকল্পিত বটেই, সেখানে কনস্টেবল মারা গেল, কেন মারা যাবে? একজন কনস্টেবলের মৃত্যু হলো সেখানটায়, সাতজন মানুষের মৃত্যু হলো, কেন হবে? সেখানকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব হচ্ছে কেন্দ্রীয় গৃহ মন্ত্রণালয়ের, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ তাঁর দায়িত্বগুলো। কোথায় আইন শৃঙ্খলা দিল্লির? ট্রাম্পকে নিয়ে এসছেন, ভালো কথা, ট্রাম্পকে নিয়ে আসার সময় দিল্লিতে এ ধরনের রক্তারক্তি কি ভারতবর্ষের ভাবমূর্তিকে উজ্জ্বল করবে? মণিকাঞ্চন পাল, দেখুন যে প্রশ্নগুলো উঠে আসলো, ওনারা বারবার বলছেন পুলিশের দোষ। জামিয়া এর আগে কিন্তু পুলিশ অ্যাক্টিভ ছিল, 10 জনকে ধরা হয়েছিল ওখানে, 10 জনের মধ্যে একজনের স্টুডেন্ট নয়। তারপরে আপনারা পুলিশকে মিডিয়া এবং যারা বিরোধী ছিলেন পুলিশকে দিয়েছিলেন। মৃত্যু এবং ক্রমশ মৃত্যু বাড়ছে এবং এটা দীর্ঘদিন ধরে হচ্ছে, এর দায়টা তাহলে কে? তাহলে প্রশাসন বলে তো নিশ্চয়ই কিছু আছে। অবশ্যই আমি কি বলছি সুজিত, আমি প্রথমেই বললাম একজন প্রশাসক হিসাবে অবশ্যই আমাদের দায়। এই এই দাঙ্গা কেন? আমরা ভোটে হেরে গেলেও অমিত শাহ স্বীকার করেছেন এটা আমাদের দায়, আমরা শিখবো কিছু, এই দায় আমাদের দায়। কিন্তু আজকে আপনারা যে উস্কানিমূলক কথাগুলো বলার জন্য বলছেন, আলিগড় মুসলিম ইউনিভার্সিটিতে কিছুদিন আগে হয়েছিল হিন্দুত্ব কি কবর খুদেগি, আমি এমই আচ্ছা আমি 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 বলছি সেদিন বলেননি তো? ওকে ওকে, আমি সম্মর কাছে সম্ম, দীর্ঘদিন মেরুকরণের রাজনীতিটা চলছিল, এবার রাজনীতি এবার সরাসরি দাঙ্গায় কি অবতীর্ণ? মানে কোথাও উত্তরপ্রদেশের উদাহরণও তো দিয়েছে যেখানে আন্দোলনকারীদের উপরে পর্যন্ত গুলি চলেছে। একটা পয়েন্ট, আমার বারবার আপনারা এমন ভাবে জিজ্ঞেস বলছেন বিষয়টা যেন বিজেপি আসার পর দাঙ্গা শুরু হয়েছে। 2000-এর আগে বিজেপি আসার আগে দাঙ্গা হয়নি সারা ভারতবর্ষে? তাহলে কেন আপনারা বারবার এমন ভাবে তৈরি করছেন যেন বিজেপি দাঙ্গার জন্য দায়ী? আপনারা বারবার একটা পয়েন্ট হাইলাইট করার চেষ্টা করছেন, এই দাঙ্গার দায় তো বিজেপির নেই, তার মানে না না, এই দাঙ্গার দায় দাঙ্গাকারীদের, দাঙ্গার দায় বিজেপির নয়। আমি বারবার বলছি যদি পুলিশ আগে চলে আসতো তখন আপনারা বলতেন পুলিশ কেন মেরেছে, এখন পুলিশ মারেনি তার জন্য বলছেন পুলিশ কেন মারেনি, তাহলে যাবে কোথায়? এ তো আসতেও কাটে যেতেও কাটে। বলি প্রথম কথা হচ্ছে যে হেট ইজ অলওয়েজ মোর লাস্টিং দ্যান ডিসলাইক। আপনি আমার বিরোধী হতে পারেন, আপনি আমার সমালোচক হতে পারেন, তীব্র সমালোচক হতে পারেন, কিন্তু আপনার কথা বলার অধিকারকে রক্ষা করার দায় তার জন্য ভল্টেয়ার বলেছিলেন জীবন পর্যন্ত দিতে পারে। মুশকিলটা হচ্ছে যে সিএর বিরুদ্ধে আন্দোলন সারা ভারত জুড়ে হচ্ছে, সিএর পক্ষেও আন্দোলন হয়েছে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই, কিন্তু কথা হচ্ছে যে শান্তিপূর্ণ আন্দোলনে দেখুন যখনই সংঘাত হয় তখন এক পক্ষ থেকে তো সংঘাতটা না, কথাটা তো মারামারি, দুজন না থাকলে মারামারি হবে কি করে? একদম, এক হাতে তালি বাজে না, এক হাতে তো তালি বাজে না। তবু যারা সাধারণ মানুষ মারা গেছে অত্যন্ত, কিন্তু আমি তো বারবার আমার যুক্তির প্রথমেই বলেছি, মণিকাঞ্চন এটা মানুক না মানুক, আমি প্রথমেই বলেছি যে ফার্স্ট সামবাডি হ্যাজ টু বি অ্যাকাউন্টেবল টু ক্লোজ দিস, টু কন্ট্রোল দিস। আজকে যেটা দেখলাম অজিত ডোভাল নেমেছে, ভালো লাগলো তো, কিন্তু আমার কথা হচ্ছে হোয়াই নট টু আর্লি। আর যে কথাটা বারবার বলা হচ্ছে যে দেখুন আপনার ইন্টারপ্রিটেশন, আপনার এই এই কথা বলার দিকে আপনার ইন্টারপ্রিটেশন আপনার মতো হতেই পারে ভারতবর্ষে। ভারতবর্ষে কি বিরোধিতা বিজেপির সাথে কংগ্রেসের কোনোদিন ছিল না? না, থাকবে না, আগামী দিনেও থাকবে। কিন্তু তার মানে যারা আন্দোলন করছেন তাদেরকে দেশদ্রোহী চিহ্নিতকরণ করে এই যে প্রভোকেটিভ ল্যাঙ্গুয়েজ যখন সরকারি দলের লোকেরা কেউ কেউ করে, যারা করে তাদের দে হ্যাজ টু বি বুকড ইমিডিয়েটলি। আমার না, এক মিনিট একবার প্লিজ কথা বলতে দাও, বলুন বলুন না, মুশকিলটা আছে, কথা আমি বলতে গেলে তুমি আটকাচ্ছো। ও বলছে যে বিরোধীরা করতে, কর্তার প্রেক্ষিতে না বলে অবশ্যই বিরোধীরা না না বিরোধীদেরও
মর্যাদার লাইনে থাকা উচিত। না না আমি বলছি তো, আমি বলছি তো মণিকাঞ্চন প্লিজ একটু ঠান্ডা হও। বিরোধীদের টুকরে আবার তুমি এমন স্পোরাডিক কথা বললে মুশকিল, তুমি যদি ওইটা নিয়ে কথা বলো অনেক কথা বলা যাবে। মুশকিলটা হচ্ছে যে সবারই তার সীমারেখার মধ্যে সীম থাকতে হবে। আজকে বলুন ভারতবর্ষের মানুষ যে কষ্টের মধ্যে দিয়ে বা যে সমস্যার মধ্যে দিয়ে যুঝছে, সেটা ওনারা মানতে পারেন না মানতে পারেন, তার সমস্যার মধ্যে আমার আপনার বাড়ির ছেলেমেয়েরা পড়াশোনা করবে, শিক্ষিত হবে, চাকরিতে বাকরিতে যাবে, রোজগার করবে। সারা পৃথিবী আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কথা বলছে, সারা পৃথিবী আজকে ছুটছে, সেখানে আমার বাড়ির আপনার বাড়ির ছেলেমেয়েকে তৈরি করা হচ্ছে, হাতে অস্ত্র হচ্ছে, যে বাক্যেরই অস্ত্র দিয়ে দেওয়া হচ্ছে, দাঙ্গাই তৈরি হচ্ছে। দিস ইজ রিডিকিউলাস। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে। খুবই অ্যাপ্রিসিয়েটিং কথা। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে, সেটা বিজেপির ন্যারেটিভ হোক যার ন্যারেটিভ। সমদা একদম ঠিক কথা বলছেন, দিস ইজ রিডিকিউলাস। কিন্তু গত 70 বছরে আমরা দেখেছি মহরমের নামে রাস্তায় কিভাবে মিছিল হয়। আপনি তোমরা কোনোদিন বিরোধিতা করেছেন? আমার আমার কথা কোনোদিন বিরোধিতা করেছেন? আজকে কেন এটা আসছে? এই যে তোমাদের ব্যাপারটা হচ্ছে জানো, তোমাদের ব্যাপারটা কি বলো তো, তোমাদের ব্যাপারটা আমাদের সবকিছুর মধ্যেই তোমরা এই যে মৌলবাদী কথা, আরে আপনি আরে মৌলবাদী কথা বলছো, এটা হচ্ছে যারা আস্তে আস্তে শোনো না, আরে এত চিৎকার না করলে চলবে? আমরা সবাই শুনতে পাই, চিৎকার না করলে পাথর ছুঁড়ে যে তারা, আরে চিৎকার না করলে মানুষ শুনতে পাবে? পাকিস্তান থেকে এই যে র্যাডিক্যাল কথাবার্তা, এই র্যাডিক্যাল কথাবার্তা বন্ধ করো। স্বাধীনতা সংগ্রামী র্যাডিক্যাল র্যাডিক্যাল কথাবার্তা বন্ধ করো। ভারতবর্ষের স্বাধীনতা সংগ্রামী, ভারতবর্ষের শোনো, ভারত আমরাও চিৎকার করতে পারি, কিন্তু ভারতবর্ষের ইসলামিক টেরিজম দাগিয়ে দিও না, স্বীকার করেন না। কে দেশদ্রোহী, কে দেশ রাহুল, আমি এই যে ন্যারেটিভস গুলো আছে ইসলামিক, একটা সাম্প্রদায়িক ন্যারেটিভ সবসময় দেওয়া, আরে এটা বন্ধ করো, রেজিস্টার করো, ওকে রেজিস্টার করো নিজেকে। নিজের ক্ষেত্রে বলবি না, আমি একটা কথা বলি, না না তাকেও বলা হয়েছে, না না বলেছেন তো, কে বলেছে? আই মণিকাঞ্চন, আই দাদা কথা বলেছিল, আই তুই রাখ, প্রথমে বলেছিল হয়েছে তো, তখন কেন বলেছিল? আচ্ছা রাখ তুই, বাচ্চা শোনো আমাকে বলতে দে। প্রথম কথা হচ্ছে, দেখ সোমবার কথা বললো যে এই যে মানে এই যে অস্ত্র তুলে দেওয়া বা এই যে ট্রেনটা দেখবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে প্রথম থেকে প্রতিশ্রুতি দিচ্ছে, এর সাথে কোনো প্রাসঙ্গিকতা নেই, আলাদা কথা। কিন্তু প্রথম থেকে ন্যারেটিভ যে চেঞ্জ হচ্ছে দেখবে, প্রথম প্রধানমন্ত্রী একটা কথা বললো, পরবর্তী একটা কথা বললো, মানুষকে কনফিউজ করার। আজকে কোথাও দাঁড়িয়ে ভারতীয় জনতা পার্টি দেশের চরিত্র বদল করতে চাইছে, এবং এই চরিত্র বদলের কাজে ওদের যে সংজ্ঞাটা যেটা সৌমিত্রকে বললো, যেভাবে কাজে লাগাচ্ছে একদম ইয়াং জেনারেশনকে, যেভাবে উদ্ভূত করছে, এই উদ্ভূত করার জায়গাটা কিন্তু ভয়ঙ্কর। এবং আলটিমেটলি তুমি ভাবো যে এখানে দাঁড়িয়ে সিএ সমর্থনকারী, সিএ বিরোধী, এতে কোনো আপত্তি নেই আমার, কোনো অশান্তিও নেই, হতেই পারে, আমার মতামত তোমার সাথে মিলতে নাও পারে। আজকে সিএর সমর্থনে যারা লোকে বেরোচ্ছে তাদের একটা লোক মিছিল নেই, এটা বলতে পারবো না আমি, কিন্তু যারা সিএর বিরোধিতা করছে তাদের দাঁড়িয়ে ডেকে দেওয়া দেশদ্রোহী বলে, তাদের দাঁড়িয়ে গাদ্দার ডেকে দেওয়া বলে, এই যে একটা অদ্ভুত একটা রাহুল দা, আমি একটা কথা রাহুল দা বলছি, রাহুল দা জাস্ট একটা একটা কথা বলছি, যে দুটো মৌলবাদী ভয়ঙ্কর খারাপ, অত্যন্ত খারাপ, সেটা হিন্দু মৌলবাদ হোক ইসলামিক মৌলবাদ, হিন্দুরা মৌলবাদী নয়, এইটা আগে স্বীকার করতে হবে। প্লিজ প্লিজ প্লিজ, হিন্দু সভ্যতা মৌলবাদ শেখায় না, প্লিজ প্লিজ প্লিজ, দুটো মৌলবাদী খারাপ। এবার এটা কোন 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 চরিত্র, যে একটা 17 বছরের বাচ্চা যে কাজ খুঁজবে, যে পড়াশোনা শিখবে, সে হিন্দুত্বের একটা পতাকা নিয়ে মুসলমানদের মসজিদের উপরের পতাকা ছেড়ে ফেলে সেখানে, তার একটা কারণ আছে, সময় একটা কারণ আছে, এই যে রিয়াস্টিক, আমি বলতে আমি এটা 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 অভিঘাতটা দেখি, আমি এর অভিঘাতটা দেখতে চাই, তার একটা কারণ আছে, এর অভিঘাতটা দেখতে চাই, তার একটা কারণ আছে, বলো না বিকজ কংগ্রেসের ক্ষেত্রে দাঁড়িয়ে 1984 সালে শিখ দাঙ্গা, অ্যাবসলিউটলি রং, কংগ্রেসের যে দায়বদ্ধতা ছিল পালন করেন, অ্যাবসলিউটলি রং, অ্যাবসলিউটলি রং, এবং তার জন্য কংগ্রেস সমাজে যে রাস্তা দাঁড়িয়ে, অ্যাবসলিউটলি রং, না বলি অন্যায় ছিল, অন্যায় কাজ করে, অন্যায় ছিল, কিন্তু তার জন্য তাদেরকে তুমি গুজরাট দাঙ্গার ক্ষমা চাইবে, তুমি গুজরাট, তুমি গুজরাট জেনোসাইডের ক্ষমা চাইবে, তোমার বুকে দম আছে, মণিকাঞ্চন তোমার বুকে দম আছে, গুজরাট দাঙ্গার ক্ষমা চাইবে, গুজরাট দাঙ্গা সবার ক্ষমা চাইবে,
আমি চাইতে পারি, আমি চাইতে পারি, আমি শীত দাঙ্গা ক্ষমা চাইতে পারি, তোমার দম আছে, তোমার দম আছে, তুমি বলবে গুজরাট দাঙ্গা ক্ষমা চাইবে? আস্তে আস্তে পারবে না, রাহুল পারবে না, তুমি রাহুল পারবে না সেটা করতে, আমরা আমাদের দম আছে, আস্তে আস্তে আস্তে, ঠিক আছে, তোমরা পারবে না করতে, দম দেখে দেখে নিয়ে যাও, আয় মনে কাঞ্চন, তুমি বলো না গুজরাট দাঙ্গা তুমি অন্যায় করেছো, ভাগ করেছে না, তুমি বলো গুজরাট দাঙ্গা অন্যায় করেছো, পারবে বলতে? সমদা দনে দম, এক কথা রিপিটেটিং ভাল লাগে না, পারবে বলতে? পারবে গুজরাট দাঙ্গা অন্যায় করেছো? অশোক মুখার্জি দেখুন, আমি একটা কথা পরিষ্কার বলছি, সেটা হচ্ছে মণিকাঞ্চন বাবু যেটা বলেছেন না, আমি বলছি মণিকাঞ্চন বাবুকে, যদি মণিকাঞ্চন বাবুর দলের লোক গৌতম গম্ভীর যে কথাটা বলতে পারে, মণিকাঞ্চন বাবু সে তো একজন সংসদ, মণিকাঞ্চন, শুনুন আমি বলছি, না না আমি বলছি যে সেই কথাটা বলতে পারে, আপনারা এটা স্বীকার করে নেওয়া উচিত, যদি কেউ করে থাকে কপিল মিশ্র সে অন্যায় করে, এই কথাটা আপনারা বলি হয়। এক দু নম্বর ব্যাপার হচ্ছে আজকে এই চ্যানেলে দাঁড়িয়ে, কারণ আমার ভয় হচ্ছে যে দিল্লির দাঙ্গার প্রভাব যেন ওয়েস্ট বেঙ্গলে না আছে, এটা কিন্তু সব থেকে মারাত্মক ব্যাপার, সুতরাং এখানে দাঁড়িয়ে আমরা কেউ দাঙ্গাকে যেন জাস্টিফাই না করি, আমি একটা কথা বলি, যে আমি এটা রাহুলের কাছে আছি, যে অশোক হয়েছে, যে প্রথম কথা হচ্ছে একটা লোকেটেড কনফিস্টিকেটেড, বিরোধীদের কতগুলো জায়গায় আমি দেখেছি বিভিন্ন প্রশ্ন ছুড়ে দিয়ে খালাস, কিন্তু অনেকগুলো প্রশ্নের কিন্তু নিষ্পত্তি হওয়াটা খুব না, আমি আমি এই এই যে শাহিনবাগ বা বিভিন্ন জায়গায় ডি রাজা এরা কত কিছু বললেন, এই তিন দিন চার দিনে যেমন মানে পুলিশকে তো দেখা গেল, মানে ইতিহাসে এইসব ঘটনাগুলো থেকে গেল, আর দিল্লির মতো শহরে কাউকে দেখা যাচ্ছে না, কিন্তু কিন্তু এগুলো ফলে এটা যদি পশ্চিমবঙ্গে যদি বলো, বাংলার তো ইতিহাস দাঙ্গার ইতিহাস নয়, যদি বলো তুমি, হ্যাঁ তিন দিন ধরে যখন এখানে চললো ট্রেন জ্বালানোর কথা বললো, আমরা বারবার বলেছি আমাদের কাজ নয়, এবং আলটিমেটলি 600 মানুষ গ্রেপ্তার হয়েছে, একটাও ক্যাজুয়ালিটি হয়নি, পশ্চিমবঙ্গে দাঁড়িয়ে বিরোধীরা বলতে পারে, সমালোচনা করতে পারে, তাদের কোনো অসুবিধা নেই, যে তিন দিন ধরে কেন তখন রোখা যায়নি, পুলিশ থেকে নিষ্ক্রিয় ছিল, পুলিশ নিষ্ক্রিয় ছিল না, 600 জন গ্রেপ্তার হয়েছে, একই জায়গায় দাঁড়িয়ে অমিত শাহের পুলিশ দিল্লিতে কি এখানে খুব করছে দিন ধরে, গুরুত্বপূর্ণ কথা বললে, অমিত কি করছে, অমিত রাহুল গুরুত্বপূর্ণ একটা কথা বললে, যে পুলিশ নিষ্ক্রিয় ছিল না, আসলে পুলিশের নিষ্ক্রিয়তা বা সক্রিয়তার সংজ্ঞা কিন্তু ডিবেটেবল হতে পারে, পুলিশ কতটা কোথাও কোথাও আমার মনে হচ্ছে যে এখানে একটা সমস্যা আছে, পুলিশ কিন্তু পুলিশ অ্যাকশন ছিল না, আমি আসব, একটা সমস্যা আছে এখানে দাঁড়িয়ে, ইন্টেলিজেন্স ফেলিওর হতে, রাইট, পাটনায়ক সরাসরি বলছেন আমাদের দিল্লি দাঙ্গা নিয়ন্ত্রণ করার মতো যথেষ্ট পুলিশ নেই, অরবিন্দ কেজরিওয়ালের একটা অদ্ভুত ভূমিকা, আমি তো বুঝতে পারলাম না কি হলো, তিন দিন ধরে তার কোনো গল্প নেই, হঠাৎ করে চলে গেল অমিত শাহের বৈঠক করতে, তারাই বা কি করছিল, আপেরই বা ভূমিকা কোথায়, পুলিশ শুধু না থাকলেও আপের যথেষ্ট ভূমিকা আছে, আজকে যদি বিধায়করা যারা নির্বাচিত বিধায়ক তারা কোথায়, তারা কেন রাস্তায় নামেনি, অথচ কেন ইন্টারাক্ট করেন পাবলিকের সাথে, এই সমস্যাটা এখানে, সুতরাং এখানে এক মিনিট আছে, কোথাও দাঁড়িয়ে আমার মনে হচ্ছে, আমার মনে বলতে বাধ্য হচ্ছে, এটা কোথাও একটা স্টেট স্পন্সার্ড টেরোরিজমের জায়গা আছে, এটা দাঁড়িয়ে পরিকল্পনা করে দাঙ্গা লাগানো হয়েছে, এবং ডোনাল্ড ট্রাম্প আসবে বলে ডোনাল্ড ট্রাম্পকে আমেদাবাদ থেকে শুরু করানো হয়েছে, দিল্লি থেকে শুরু করানো হয়নি, তো কোথাও দাঁড়িয়ে একটা প্ল্যানিং আছে, এর মধ্যে বড় একটা নেক্সাস আছে, এটা যদি হতে থাকে এটাকে আটকানো খুব দরকার আছে, এটা কোনো দলমত বিরোধী, কারণ মরছে মানুষ, মরছে সব ধর্মের লোক, মরছে সব দলের লোক, মরছে সব পার্টির লোক, এই দায়টা সবার নেওয়া দরকার, প্রত্যেকের সামনে গিয়ে আসতে হবে, এটা চলতে পারে না, শুধু তুমি কি নিশ্চিত এটা স্টেট স্পন্সর্ড 100%, তুমি দেখো আজকে ডোনাল্ড ট্রাম্প যারা সুব্রত মুখার্জি বলেছেন সঠিক কথা বলেছেন, ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে তিনজন রাষ্ট্রপতি পরপর এলেন, ডোনাল্ড ট্রাম্প আসবেন, দেশের অত রাষ্ট্রনায়ক আমেদাবাদ থেকে শুরু হলো না, দিল্লি থেকে শুরু হলো, তার মানে ইন্টেলিজেন্সের কাছে খবর ছিল দিল্লিতে গণ্ডগোল হতে পারে, আজকে দাঁড়িয়ে এত বড় একটা গণ্ডগোল হচ্ছে, আইবি পুরো ফেল, মানে কারো কোনো রিপোর্ট নেই, কেউ কিছু জানে না, দিল্লি এখানে দাঁড়িয়ে আমেরিকার রাষ্ট্রপতি সফররত, রাহুল রাহুল ডোনাল্ড ট্রাম্প যারা সফর করছেন, বিজেপি নাম্বার ওয়ান ওয়ার্ল্ডে, রাহুল বলা হচ্ছে একজন ইন্টেলিজেন্সের মারা গেছেন এই দাঙ্গা, এবং হচ্ছে পুলিশের অনেকে মারা গেছেন, ফলে তাদের ফেলিয়ার বা এই প্রশ্ন, আমার কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুব ঘুরপাক খাচ্ছে, আমি একজন মানে সাংবাদিকতার সূত্রে আমি বিভিন্ন সময় বিভিন্ন কিছু দেখেছি, এই যে কলকাতা যখন বিভিন্ন অশান্ত হয়েছে, কত পদযাত্রা হচ্ছে, খিল্লি করলে হবে না দাদা, আমি আন্দোলনের সময় সেলফিটা তুললাম, ইয়েটা তুললাম, তিন দিন চলছে, তারা কোথায়,
সবচেয়ে বড় কথা আজকে আপনি সুজিত, তুমি আসামের কথা ভাবো, আসামে দাঁড়িয়ে বাঙালিরা রীতিমতো আতঙ্কিত আজকে, রাইট? এবং ওখানে দাঁড়িয়ে যে প্রভাব পড়ে বাংলায় আসতে বাধ্য, স্যার একদম বাঙালির অসম্ভব ইনসিকিওর ফিল করছে। এর আজ যদি আসামে ছড়িয়ে পড়ে তার ভবিষ্যৎটা কি হবে, তার দায় কে? একটু বলতে পারি সুজিত দা? তো আজকে যারা ভারতীয় জনতা পার্টি মনে করছে ছেলে খেলা করছে, আগুন নিয়ে খেলছে, গুজরাট মডেল টু করার চেষ্টা করছে, তারা জানে না রাহুল দা ভাবছিলাম বলবো না, রাহুল দা আমরা কালিয়া চকে দেখেছি দাঙ্গাকারীরা পুলিশের ভ্যান তুলে দিচ্ছে, পুলিশ লুঙ্গি উঠিয়ে থানার ভিতরে ঢুকছে, আমরা বসিরহাটে দেখেছি ওখানকার বিধায়ককে ওখানকার মহিলারা ঝাঁটা নিয়ে দাঁড়া করেছে, এটার সাথে দিল্লি তুলনা করো ভাই, আপনারা দুদিকে বলুন, জামিয়া এমইউ কেও যেমন বলবেন, কপিল মিশ্রা বলতে বাধা নেই, অশোক দাকে বলুন, গৌতম জি বলেছেন কপিল মিশ্রা এবং যেই হোক, আমি আবারও বলছি, হাইকোর্ট মধ্যস্থতাকারীরা হাইকোর্টের দিক থেকে চেষ্টা করেছিল, কিন্তু আমার মনে হয়েছে কোন জায়গায়, সুজিত দা আপনি মানুন, আপনি সুজিত দা আপনি মানুন বা না মানুন, আমি একটা একটা বলছি, যদি কখনো কোন সরকার না চায় সে রাজ্যে দাঙ্গা হতে পারে না, হতে পারে না, ইম্পসিবল। তাহলে স্বাধীনতার পর থেকে যতগুলো দাঙ্গা হয়েছে তাহলে আপনারা দায়ী তো? আরে ভোট রাহুল চক্রবর্তী, খুব ছোট ভাই, সময় শেষ, ধন্যবাদ, ধন্যবাদ রাহুল চক্রবর্তী, ধন্যবাদ মণিকাঞ্চন পাল, অশোক মুখার্জি এবং সৌম্য আইচাই, চারজনকেই ধন্যবাদ জানাচ্ছি। আমরা চাই যে দ্রুত শান্তি স্থাপনা হোক, কেন দেশের সমস্ত এমন এক একটা পরিস্থিতি আসে যখন আর নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, এবং তবে এক একটা ঘটনা কিন্তু অনেকের মুখোশও উন্মোচিত করে দেয়, আড়ালে আবদালে থাকা যে যারা আর কি এই ধরনের ঘটনা ঘটায় মানুষকে নিয়ে, কেন মানুষ আজ বড় কাঁদছে, কবি লিখেছিলেন মানুষ বড় কাঁদছে, এসো মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়াই, অনেককে কিন্তু দেখা গেল না এই তিন দিনে। সুতরাং স্টেট স্পন্সার্ড কিনা যায় না, যদি স্টেট হয়, ভারত রাষ্ট্র কিন্তু একটি মহান রাষ্ট্র, সে রাষ্ট্রের অনেক সীমাবদ্ধতা থাকলেও কিন্তু ভারত কিন্তু এক তার চিরকালীন সত্তা নিয়ে থাকে, কোথাও কোনো জায়গায় কিন্তু অকারণ কোনো বিবৃতি গুজব বা কোনো কিছু নয়, সম্পূর্ণভাবে একটা শান্তি এবং ঐক্যের পক্ষেই কিন্তু রয়েছে। কেন সংবাদ মাধ্যমের বহু কর্মী কাজ করতে গিয়ে আক্রান্ত হয়েছেন, কেন ফিল্ড ছেড়ে তারা চলে আসতে শেখেনি, ভারতের সংবাদ মাধ্যমের ইতিহাসটাও তাই সেই কথাই বলে, বলুন এই দেশে গণতন্ত্র, বাক স্বাধীনতা, ঐক্য এগুলো অত্যন্ত জরুরি। তাই ধন্যবাদ জানিয়ে আজকের মতো রণক্ষেত্র এই পর্যন্তই, রাত 10টায় আবারও ফিরছি কৌতূহলের খবর জনকৌতূহলকে সঙ্গে নিয়ে, ধন্যবাদ, নমস্কার। এই অনুষ্ঠানটির সহযোগী নিবেদক লাল হিট, একটা ফ্রেশ সুগন্ধের সঙ্গে Suzuki Access 125, কম তেল খায়।